Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shubhyo shikhati bindo. Aasha kori tumra shobai bhalo acho, shusto acho. Ei kothin shomoy nirapote acho ebong ghore acho. Ami Runa Laila, shohokari adhyapok pranibidya bibhag Dhaka College. Aaj ami MSc shesh borsher cheleder sathe insect physiology and insect embryology theke arekti topic tomader sathe share korchi. Topic ti hocche nervous system. স্নায়ুতন্ত্র আমরা এর আগে ইনসেক্ট ফিজিওলজি থেকে অনেকগুলো টপিকস পড়েছি এবং এমব্রায়োলজি আমরা ক্লাসে শেষ করে ফেলেছি তো আজকে আমি নার্ভাস সিস্টেমের চেষ্টা করব অনেকটুকু অংশ বলার জন্য যদি সবটুকু বলতে পারি আমি আমার চেষ্টা অব্যাহত রাখব নার্ভাস সিস্টেমের মরফোলজি অংশটাই এখানে বেশি আছে ফিজিওলজি অংশটা খুব কম আছে তো তবুও আমি বলবো যে একই প্রশ্ন অনেক সময় মরফোলজিতেও আসে ফিজিওলজিতেও আসে মরফোলজি অংশ থেকেই হচ্ছে আমি পুরোটাই আগে বলার চেষ্টা করছি যে নার্ভাস সিস্টেম কাকে বলে এবং এটার গঠন কি এর একক কি তাহলে আমরা শুরুতেই যদি আমরা বলি যে নার্ভাস সিস্টেম কাকে বলে আমরা আমাদের স্নায়ুতন্ত্র সম্পর্কে জানি আমাদের স্নায়ুতন্ত্রের একক কি নিউরন এখানেও তাই স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন তাহলে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র তাহলে তন্ত্র কাকে বলে তাহলে বলছি যে তন্ত্রের সাহায্যে প্রাণী দেহে বাহ্যিক ও আভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে দেহকে সুষ্ঠুভাবে পরিচালিত করে তাকে বলা হচ্ছে নার্ভাস সিস্টেম তার মানে কি উদ্দীপনা আসল কাজ হচ্ছে উদ্দীপনায় সাড়া দিয়ে দৈহিক এবং শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে তাকে বলা হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম তাহলে স্নায়ুতন্ত্রের গঠন কি যদি আমরা এখানে একটা ছবি এঁকেছি সেটা নিউরনের ছবি এঁকেছি নিউরনকে তাহলে কি বলছি আমরা কীটপতঙ্গের স্নায়ুতন্ত্র অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন দিয়ে গঠিত তাহলে নিউরন একটা স্নায়ুকোষ তাহলে এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের একক এর প্রত্যেকটিকে স্নায়ুতন্ত্রের একক বলা হয়ে থাকে যেমন স্নায়ুতন্ত্র অসংখ্য নিউরন সমন্বিত নিউরনে কি কি থাকে স্নায়ু গ্ল্যান্ড এছাড়াও স্নায়ুতন্ত্রে নাড়ি স্নায়ুরজ্জু সংযোজক অসম সংযোগ অসমযোজক যেমন কানেকটিভ কমিশিউর এগুলো থাকে আমি সংযুক্ত এবং সংবেদী অঙ্গাণু সমন্বয়ে কি গঠিত এই স্নায়ুতন্ত্র গঠিত তাইলে শুরুতেই প্রথম অংশটাই হচ্ছে নিউরন সেই নিউরন কি কি দিয়ে গঠিত আমরা নিউরনের চিত্র যদি আমরা দেখি এটা একটা নিউরনের চিত্র নিউরন হচ্ছে ভ্রূণদেহের বহিঃত্বক থেকে উৎপত্তি লাভ করে এবং এটি স্নায়ুতন্ত্রের একটা মৌলিক একক নিউরন আমরা জানি কি দিয়ে গঠিত অ্যাক্সন এবং ডেনড্রাইট দিয়ে গঠিত এটি কেমন দেখতে একটি লম্বা নিউক্লিয়াস যুক্ত কোষ দেহ তার মানে হচ্ছে এখানে মাঝখানে যেটা আছে সেটাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয়াস আর লম্বা যেটা সেটাকে আমরা বলছি অ্যাক্সন বা ফিলামেন্ট আর এখানে যেটা আছে সেটাকে আমরা বলছি হচ্ছে ডেনড্রাইট এটা কিভাবে স্নায়ুতন্ত্রের সাইনাপসের মাধ্যমে সারিবদ্ধভাবে যুক্ত থাকে এবং কোষ দেহের প্রান্তভাগ অতি সূক্ষ্ম আর সমন্বিত কি থাকে ডেনড্রাইট কোষ একজনের প্রান্তীয় অঞ্চল একগুচ্ছ মায়োফাইব্রিল থাকে যা থেকে পার্শ্বদেশে ছোট ছোট শাখা প্রশাখায় বিভ্রিত হয় যেমন এগুলোকে আমরা টার্মিনাল এন্ড বলেছি তাহলে এটা একটা নিউরন কি কি দিয়ে গঠিত একজন এবং ডেনড্রাইট আর কি আছে নিউক্লিয়াস আর হচ্ছে কোষ দেহ আমরা বলতে পারি আর টার্মিনাল এন্ড এই হচ্ছে নিউরন এই নিউরনের আবার অনেক প্রকারভেদ আছে যদি আমরা এখানে দেখি নিউরনের প্রকারভেদ তিন রকম আছে একটাকে আমরা বলছি হচ্ছে মনোপোলার বা একমেরুযুক্ত নিউরন বাইপোলার বা দ্বিমেরুযুক্ত নিউরন অথবা মাল্টিপোলার বা বহু মেরুযুক্ত হচ্ছে নিউরন তো মনোপোলারে আমরা ছবিটা যদি দেখি মনোপোলার তার হচ্ছে এক মেরুযুক্ত নিউরন যেটা সেটাকে আমরা বলছি হচ্ছে মনোপোলার নিউরন তাহলে এটা এখানে এটা অ্যাক্সন এটা তার কোষ দেহ এটা তার ডেনড্রাইট এটা হচ্ছে তার টার্মিনাল এন্ড এটা যেহেতু একটা মেরু আছে সেজন্য এটাকে বলা হচ্ছে মনোপোলার বা এক মেরু নিউরন এরপরে আছে হচ্ছে বাইপোলার বা দ্বিমেরুযুক্ত নিউরন তার মানে হচ্ছে এখানে দুদিক থেকে মেরু আছে এদিক দিয়ে একটা একজনের ডেনড্রাইট এটা এটা তার কোষ বডি এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে তার টার্মিনাল এন্ড এটা তার অ্যাক্সন তো এই যে তার দুইটা এন্ড সেটাকে এই জন্য বলা হচ্ছে দ্বিমেরু বা বাইপোলার এরপর বাইপোলার এরপরে আছে হচ্ছে বহুমেরুযুক্ত নিউরন সেটা হচ্ছে যেসব নিউরনে গোড়ার দিকেও একটি অ্যাক্সন দূরবর্তী প্রান্তে অনেকগুলো ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে বহু মেরুযুক্ত তার মানে এটা একটা অ্যাক্সন এটা অনেকগুলো
টেন্ডারাইজের সাথে যুক্ত থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে বহু মেরুযুক্ত নিউরন বা মাল্টি পোলার নিউরন। এ হচ্ছে আমাদের টাইপস অফ নিউরন, সেটা গঠনের উপর ভিত্তি করে, এছাড়াও কাজের উপর ভিত্তি করে নিউরনের তিন রকম প্রকারভেদ আছে। এতক্ষণ আমরা দেখছিলাম যে গঠনগত দিক থেকে নিউরনের প্রকারভেদ, এক মেরু, দ্বিমেরু এবং বহু মেরুযুক্ত নিউরন। এবার আমরা কার্যগত দিক থেকে নিউরনের তিন রকমের প্রকারভেদ দেখছি। একটাকে বলছে হচ্ছে সেন্সরি বা সংবেদী নিউরন, মোটর নিউরন আর হচ্ছে অ্যাসোসিয়েশন নিউরন। মোটর নিউরন আর সংবেদী নিউরন, মোটর হচ্ছে সঞ্চালক নিউরন আর এটা হচ্ছে সংযোজক নিউরন। তাহলে সেন্সরি নিউরন যেটা, সেটা তাহলে কি করবে, অবশ্যই সংবেদ বহন করবে। সব এগুলো নিউরনের অর্থই হচ্ছে উদ্দীপনা বা সংবেদ বহন করা। এই সেন্সরি নিউরনকে আমরা বলে থাকি অন্তর্বাহী প্রকৃতির নিউরন। এটি সাধারণত কিউটিকল স্তরে অবস্থান করে এবং বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়। তাহলে সেন্সরি নিউরনের কাজ হচ্ছে বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয় এবং গঠনগত অঙ্গে এবং একজন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে প্রবাহমান থাকে, ফলে এর কোষ দেহ স্নায়ুগ্রন্থির পাশে অবস্থান করে। তাহলে এটা আমরা দেখছি হচ্ছে সেন্সরি নিউরন। তাহলে কি করছে, সেন্সিলাম থেকে এই যে বাহিরের কোষ দেহ থেকে, কোষ থেকে উদ্দীপনা কেন্দ্রে নিয়ে আসছে, একে বলা হচ্ছে সেন্সরি নিউরন। সংবেদী নিউরনের সাহায্যে পরিবেশ থেকে গৃহীত উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পরিবাহিত হচ্ছে। তাহলে এটাকে আমরা যদি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে, একটু পরে আমরা দেখব যে স্নায়ুতন্ত্রে তিন রকমের প্রকারভেদ আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, তার আগে আমরা নিউরনের গঠন এবং নিউরনের প্রকারভেদগুলো আগে দেখে নিচ্ছি। তো এখন আমরা সংবেদী নিউরন কি দেখলাম, পরিবেশ থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গ্রহণ করে নিয়ে আসে। এরপরে আছে হচ্ছে মোটর নিউরন, সেটা হচ্ছে কি করে মোটর নিউরন, এটি বহির্বাহী প্রকৃতি। তাহলে সেন্সরি নিউরনকে আমরা বললাম অন্তর্বাহী প্রকৃতি, যেটা অন্তর দিকে ভিতরের দিকে নিয়ে আসে। আর তাহলে মোটর নিউরন কি করে, অবশ্যই উদ্দীপনা বাইরের দিকে প্রবেশ করে। যেমন কোষ দেহ স্নায়ুগ্রন্থির মধ্যে সন্নিবিষ্ট থাকে, এটি এক মেরু বিশিষ্ট এবং ডেনড্রাইট বিহীন। আমরা একটু আগে এক মেরু বিশিষ্ট দেখেছিলাম যে এটার মাথায় কিরকম একটা মাত্র মেরু থাকে এবং এদের ডেনড্রাইট থাকে না। এই নিউরনের সাহায্যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে অনুভূতি নির্দিষ্ট অঙ্গে পরিবাহিত হয়, তাকে বলা হচ্ছে বহির্বাহী প্রকৃতি। এরপরে আছে হচ্ছে অ্যাসোসিয়েশন নিউরন বা সংযোজক নিউরন। এ ধরনের নিউরন বহির্বাহী ও অন্তর্বাহী নিউরনের মধ্যে সংযোগ রক্ষা করে, এজন্য একে বলা হচ্ছে মধ্যবর্তী নিউরন বা ইন্টার নিউরন। তার মানে এখানে যদি আমরা এটাকে মোটর নিউরন আর হচ্ছে সেন্সরি নিউরন এই দুটো মিলে, এই যে এগুলো হচ্ছে সাইনাপস, আমরা যেটা বলেছি নিউরনের ভিতরে সাইনাপস থাকে, এই সাইনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবাহিত হয়। তাহলে এই সংযোজক নিউরনটা কি করে, এই যে এখানে ইন্টার নিউরন একসাথে দেখা যাচ্ছে যে কিভাবে এটা নার্ভ গ্ল্যান্ডের ভিতরে থাকে। এটাকে যদি আমরা সেন্সরি নিউরন বলি, এটা মোটর নিউরন বলি, এবং এটাকে আমরা যদি বলি সংযোজক নিউরন, দুইটা একসাথে কিভাবে, এইগুলো হচ্ছে সাইনাপস এবং এই একটা একটার একজন আর একটা ডেনড্রাইট একসাথে যুক্ত হয়ে আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা অন্তর্বাহী এবং বহির্বাহী দুইটা নিউরনের সংযোগ রক্ষা করে এবং এজন্য এটাকে মধ্যবর্তী বা ইন্টার নিউরন বলে থাকি। এর একটি কোষ দেহ যে নিউক্লিয়াস দ্বারা আবৃত থাকে, এখানেও তাই যে দেহ কোষ দেহ থাকে এবং নিউক্লিয়াস থাকে। এ ধরনের বৃহৎ নিউরনটি সারা দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত এবং স্নায়ুর ভেতর দিয়ে প্রবাহমান থাকে। শুধু আমরা এটুকু দেখাচ্ছি কিন্তু বাকি এরকম সারা দেহে এরকম প্রবাহিত থাকে। ছোটগুলো আড়াআড়ি ভাবে যুক্ত, যাকে বলা হচ্ছে কানেকটিভ এবং হচ্ছে কমিশিউর। তার মানে আমরা হচ্ছে প্রবাহিত থাকে, কিভাবে থাকে, কোনোটা হচ্ছে একই নার্ভের সাথে যুক্ত থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে কমিশিউর, আর ভিন্ন ভিন্ন নার্ভের সাথে যুক্ত হয় তখন তাকে আমরা বলি কানেকটিভ। এই হিসাবে এভাবে থাকে। এটার কাজ কি, এটি পরস্পর বহির্বাহী এবং অন্তর্বাহী স্নায়ুর মধ্যে সমন্বয় সাধন করে এবং স্নায়বিক উদ্দীপনা নির্দিষ্ট অংশে পরিবহন করে। এবার আমরা দেখব হচ্ছে কিভাবে ফাংশন অফ নিউরন। কলাবিন্যাসের উপর ভিত্তি করে স্নায়ুতন্ত্র বিভিন্ন অংশে বিভক্ত, এসব অংশগুলোর বৈশিষ্ট্য নিম্নরূপ। আমরা দেখি সম্পূর্ণ স্নায়ুতন্ত্র যোজক কলা একটি আবরণ দ্বারা আবৃত থাকে, একে নিউরাল শীত বলে। এই স্নায়ুতন্ত্রকে আবৃত করে একটি শক্ত দৃঢ়তা প্রদান করে, ফলে বাহিরের আঘাত থেকে রক্ষা পায়। নিউরাল আবরণের দিকে এক ধরনের পাতলা ছোট ছোট কোষযুক্ত পর্দার মতো পাতলা আবরণ থাকে, একে পেরিনিউরাম বলে। এরপরে এই স্তরে কোষগুলো বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে। ধারণা করা হয় যে এই স্তরে কোষগুলো থেকে নিউরাল আবরণ বা নিউরাল পাত নিঃসৃত হয়।
প্রতিটি নিউরনকে ঘিরে এক বা একাধিক কোষ থাকে, যাকে গ্লিয়া কোষ বলে, এবং এই কোষগুলো পুষ্টিদ্রব্য চলাফেরা করে। গ্লিয়া কোষ এগুলোর মাঝে এক ধরনের তরল পদার্থ পূর্ণ থাকে। এই তরল পদার্থে সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন থাকে এবং নিম্ন ঘনত্ব সম্পন্ন ক্লোরাইড আয়ন থাকে। নিউরাল ল্যামেলা, পেরি নিউরাম এবং গ্লিয়াল কোষগুলো একত্রে এই ঘনত্ব রক্ষায় অংশগ্রহণ করে এবং পুষ্টিদ্রব্য সঞ্চয় ও সরবরাহ করে। প্রতিটি নিউরনে একটি সুনির্দিষ্ট কেন্দ্রবিশিষ্ট কোষ দেহ থাকে, যাকে আমরা পেরিকেরিয়া বলি। এই অংশে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, রাইবোসোম থাকে, ডিঅক্সিরাইবোসোম থাকে এবং নিউরনের একজন থেকে এটা বের হয়। এই নিউরনগুলো সম্মিলিত স্তরভর নিউরোপাই গঠন করে, এখানেই হচ্ছে সাইনাপস আবির্ভাব হয়। আমরা এখানে সাইনাপসটা দেখছি। দুটি নিউরন পরস্পর কাছাকাছি হলে এখানেও সাইনাপস দেখা যাচ্ছে, যে কীভাবে সেন্সরি নার্ভ, অ্যাসোসিয়েশন নার্ভ এবং মোটর নার্ভ, এই তিনটা নার্ভের সমন্বয়ে কীভাবে সাইনাপস একটা সাথে একটা সংযোগ স্থাপন করছে। নিউরনগুলো সম্মিলিত ভর নিউরোপাইল গঠন করে, এখন এখানে সাইনাপস হয়। দুটি নিউরন পরস্পর কাছাকাছি হলে সাধারণত সাইনাপসের সৃষ্টি হয়। নিউরন দুটি একটি পাতলা আবরণের মধ্যে শূন্যস্থান দ্বারা পৃথক থাকে এবং প্রতিটি সাইনাপস থলি এবং প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে এবং এখানে কোনো গ্যালিয়া কোষ থাকে না। সঞ্চালক যেটা মোটর নার্ভ, পেশিগুলো একাধিক সংযোগ তৈরি করে এবং স্নায়ু পেশির সংযোগ স্থল বলে। তার মানে এগুলো হচ্ছে মোটর নার্ভগুলো, এই যে পেশিকলার সাথে যুক্ত থাকে। কীটপতঙ্গের দেহে স্নায়ুতন্ত্র পেশিতন্ত্র ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে বলে তাকে স্নায়ু পেশিতন্ত্র সৃষ্টি করে। তার মানে হচ্ছে এই স্নায়ুতন্ত্র এবং পেশিতন্ত্র একসাথে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্নায়ু পেশিতন্ত্র। এগুলো স্নায়ুগুলো উদ্দীপনা হয়ে থাকে এবং পেশিগুলো সংকোচনের মাধ্যমে এই উদ্দীপনা সাড়া দেয়। তার মানে পেশিগুলো সংকোচনের মাধ্যমে উদ্দীপনা সাড়া দেয়। কীটপতঙ্গের স্নায়ুপেশী উদ্দীপনা স্নায়ুপেশী সংযোগস্থলের মাধ্যমে পৌঁছে, এই সংযোগস্থলে একগুচ্ছ প্রান্তীয় পাত থাকে এবং কিছু কিছু জায়গায় পেশি সূত্রের উপর দিয়ে বিন্যস্ত থাকে। এই জন্য জোড়া প্রান্তগুলো বিশিষ্ট এবং এদের ধীর ও দ্রুত একজন থাকে এবং একজনের ঝিল্লি পেশি ঝিল্লির সঙ্গে যুক্ত থাকে। তার মানে আমরা যদি এই যে তিনটা নিউরন যেটা একসাথে থাকে, সেন্সরি, মোটর এবং অ্যাসোসিয়েশন, এদের যে উদ্দীপনা স্নায়ু উদ্দীপনা কীভাবে হয়, এই যে আমরা সাইনাপসের কথা বললাম, আমরা যদি এখানে দেখাতে পারতাম যে সাইনাপসটা কীভাবে হয় তাহলে ভালো হতো। একটা ভিডিও আপলোড করতে পারলে খুব ভালো হতো, আমি চেষ্টা করবো এর সাথে একটা ভিডিও আপলোড করে দিতে কীভাবে সাইনাপস হয়। এবার আমরা চলে যাবো হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। এবার আমরা স্নায়ুতন্ত্রের প্রকারভেদ দেখব। টাইপস অফ নার্ভাস সিস্টেম, তিন রকমের প্রকারভেদ আছে, চার রকম আছে। যেটাকে আমরা বলছি প্রথমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটাকে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলি। এরপর হচ্ছে ভিসেরাল নার্ভাস সিস্টেম, এরপর আছে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যাকে আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে থাকি। এরপর আছে হচ্ছে অটোনোমিক নার্ভাস সিস্টেম। এই যে নার্ভাস সিস্টেমটা, এই কিভাবে উৎপত্তি লাভ করে, আমরা যদি কীটপতঙ্গের এক থেকে এগারো খণ্ড পর্যন্ত দেখি, তার এই অংশটুকু হচ্ছে মস্তক, আর হচ্ছে এই অংশটুকু হচ্ছে বক্ষ, আর বাকি অংশটুকু হচ্ছে উদর। তাহলে এক দুই তিন হচ্ছে মস্তক, আর চার পাঁচ ছয় হচ্ছে বক্ষ, সাত আট নয় দশ এগারো হচ্ছে এর উদর। কীভাবে উৎপত্তি হয় আমরা একটু দেখে নিই। ভ্রূণ পর্যায়ে কি পতঙ্গে স্নায়ুতন্ত্র দেহ খণ্ডন সৃষ্টির সাথে সাথে সৃষ্টি হতে থাকে। এই সময় প্রথমে নিউরাল কয়েকটি একত্র হয়ে ধীরে ধীরে প্রতি খণ্ডকে জোড়া স্নায়ুগ্রন্থি তৈরি করে। এগুলো সব জোড়া জোড়া স্নায়ুগ্রন্থি তৈরি করে। এভাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিত্তি রচিত হয়। ক্রমান্বয়ে প্রতিটি স্নায়ুগ্রন্থি থেকে স্নায়ুসূত্র তৈরি হয়ে পরস্পরের সঙ্গে যুক্ত করে। যদি আমরা এখানে স্পষ্ট একটা স্নায়ু নার্ভাস সিস্টেম দেখতে পাচ্ছি, এখানে কীভাবে নার্ভ স্নায়ুতন্ত্র তৈরি হয়েছে, তার আগে এইভাবে উৎপত্তি লাভ করে। উৎপন্ন স্নায়ুগ্রন্থিগুলোর মধ্যে সামনের প্রথম তিনটি গ্রন্থি একত্রে মিলিত হয়ে মোটা একটা গ্রন্থি তৈরি করে, তাকে আমরা বলে থাকি মস্তক বা ব্রেইন। তাহলে এই যে জায়গাটা, এই যে জায়গাটা এটাকে বলছি আমরা, সেটা কি হচ্ছে, তিনটি গ্রন্থি একত্রে মিলিত হয়ে কি তৈরি করে, ব্রেইন বা মস্তিষ্ক। এরপর আছে চতুর্থ থেকে ষষ্ঠ খণ্ড পর্যন্ত এই তিনটা একসাথে, সেটাকে আমরা বলছি অধোগলবলীয় অথবা সাবইসোফেসিয়াল গ্যাংলিয়ন, একে বলা হচ্ছে। বাকি গ্রন্থিগুলো পরপর প্রতি খণ্ড জোড়ায় জোড়ায় অনুদৈর্ঘ্য বরাবর সজ্জিত হয়, একে অঙ্কীয় স্নায়ুরজ্জু বলে থাকে। তাহলে এটাকে বলা হচ্ছে লম্বা, যেটা অঙ্কীয় স্নায়ুরজ্জু। এই যে লম্বা, আমরা এই যে লম্বা যে কাঠির মতো, সেটাকে আমরা বলছি হচ্ছে ভেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা অঙ্কীয় স্নায়ুগ্রন্থি, স্নায়ুরজ্জু বলে থাকি। এই গ্রন্থিগুলোর মধ্যে তিনটি বক্ষাঞ্চলে এবং হচ্ছে বাকিগুলো উদরাঞ্চলে অবস্থান করে।
তার মানে আমরা যে দেখলাম এই তিনটে হচ্ছে বক্ষাঞ্চলে, বাকি এই যে থোরাসিক এইটা এই এটুকু হচ্ছে থোরাসিক রিজিয়নে, আর বাকিগুলো হচ্ছে সবগুলো অ্যাবডোমিনাল রিজিয়নে। এইটুকু হচ্ছে থোরাসিক রিজিয়নে আর বাকিগুলো হচ্ছে অ্যাবডোমিনাল রিজিয়নে। এবার আমরা চলে যাই হচ্ছে মস্তিষ্কের অংশগুলোতে। কীটপতঙ্গের মস্তিষ্ক একটি জটিল অঙ্গ, এইটা সাধারণত তিনটি অঞ্চলে বিভক্ত। একটাকে বলছে প্রোটোসেরিব্রাম, একটা ডিউটোসেরিব্রাম, এটা হচ্ছে ট্রাইটোসেরিব্রাম। প্রোটোসেরিব্রাম যেটা সবচেয়ে সবচেয়ে বড় জটিল অংশ, এটা মস্তিষ্কের অ্যান্টিনা পূর্ব অংশ খণ্ডাংশে যুক্ত থাকে। এখানে এখান থেকে এই যে অ্যান্টিনাল নার্ভগুলো বের হয়ে থাকে। এখানে অভিক্ষেপ পুঞ্জাক্ষি এবং অসিলিতে স্নায়ু সরবরাহ করে। যে এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে অসিলার নার্ভ আর এটা হচ্ছে অপটিক লোব। তার মানে হচ্ছে এখান থেকে কি তৈরি হয়, ওসেলিতে এবং পুঞ্জাক্ষিতে স্নায়ু চলে যায়, এবং প্রোটোসেরিব্রাল লোব এবং অপটিক লোব দুইটা লোবে ভাগ থাকে। এই প্রোটোসেরিব্রাল এটা একটা লোব, এটা একটা লোব, এটাকে বলছে অপটিক লোব, আর এটা হচ্ছে প্রোটোসেরিব্রাল লোব। এটি চক্ষু কেন্দ্র, কেন্দ্রীয় দেহ, প্রোটোসেরিব্রাল ব্রিজ, সেরিব্রালিস এবং পরপরা পেডাঙ্কুলোটা নিউরোপাইল অংশে বিভক্ত থাকে। তার মানে হচ্ছে এখানে মস্তিষ্কের যে প্রথম অংশটা প্রোটো সেরিব্রাম। এরপর আছে হচ্ছে ডিউটো সেরিব্রাম, এটা হচ্ছে মস্তিষ্কের দ্বিতীয় অংশ। এটা খণ্ডাংশে স্নায়ুগ্রন্থি সমন্বয়ে গঠিত। এটি অ্যান্টিনাল বা অলফেক্টরি লোব নামও বলে থাকে। এটি অ্যান্টিনা স্নায়ু বিস্তার লাভ করে, বা অ্যান্টিনাল লোব অ্যান্টিনা সংবেদী এবং মোটর স্নায়ু এই সংবেদ গ্রহণ করে। অলফ্যাক্টরি তন্ত্রের মাধ্যমে অ্যান্টিনাল লোব এবং কর্পোরা প্যারানকুলাটা প্রোটোসেরিব্রামের সঙ্গে যুক্ত থাকে। কীটপতঙ্গের অ্যান্টিনাল লোব বিভিন্ন ধরনের তথ্যানুভূতি সঞ্চালিত করে এবং পোষ প্রজনন সঙ্গী, খাদ্যবস্তু, ডিম পাড়ার জায়গা প্রভৃতি নির্ধারিত করে। তার মানে হচ্ছে কীটপতঙ্গের অ্যান্টিনা অনেক বেশি পরিমাণে কাজ করে এবং এটার অনুভূতি প্রকাশের জন্য এই ডিউটোসেরিব্রাম কাজ করে। এরপর আছে হচ্ছে ট্রাইটোসেরিব্রাম, এটা হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে ক্ষুদ্র অংশ এবং এটি তৃতীয় স্নায়ু গ্রন্থিগুলো দ্বারা সৃষ্টি হয়। ডিউটো সেরিব্রামের নিচে অবস্থিত এবং সমগ্র স্নায়ীয় যোজক স্নায়ু বের হয়ে এই যে আমরা ইসোফেজিয়াল স্নায়ু যেটা এখানে দেখবো, সুপ্রা ইসোফেজিয়াল স্নায়ু, সেটা সংযোগ স্নায়ুর সাথে স্নায়ুগ্রন্থের সাথে যুক্ত হয় এবং এর মাধ্যমে মস্তিষ্ক স্টোমাটোপিয়াটিক স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত হয়। এটি সংবেদী এবং মোটর স্নায়ু দুই রকমের হয়ে থাকে। আমরা এর আগে সংবেদী এবং মোটর স্নায়ু সম্পর্কে বলেছি। এবার আমরা দেখব হচ্ছে সুপ্রা ইসোফেজিয়াল স্নায়ুগ্রন্থি, যেটা এটি মস্তিষ্কের অঙ্কীয় দেহ। সাব ইসোফেজিয়াল নার্ভ গ্ল্যান্ড, যেটাকে আমরা অধোক্রাস্নায়ীয় স্নায়ুগ্রন্থি বলি, এটা মস্তিষ্কের অঙ্কীয় দেশে গলবিলের নিচে অবস্থান করে। এটা ম্যান্ডিবুল, ম্যাক্সিলা এবং হচ্ছে ল্যাবিয়ামে অংশে মিলিত গ্রন্থি, এবং এটা এতে স্নায়ু ম্যান্ডিবুল, ম্যাক্সিলা এবং ল্যাবিয়ামে স্নায়ু সরবরাহ করে। এরপরে আছে হচ্ছে ভেন্ট্রাল নার্ভ কোর, যেটাকে আমরা বলছি এই যে অঙ্কীয় স্নায়ুরজ্জু। এটি কীটপতঙ্গের বক্ষ উদর অঞ্চলে প্রতিটি খণ্ডকে এবং প্রত্যেকটি খণ্ডকে অবস্থিত স্নায়ুগ্রন্থির সমন্বয়ে গঠিত। প্রতিটি স্নায়ুগ্রন্থি চূড়া স্নায়ু রজ্জু দ্বারা যুক্ত থাকে এবং এটা সুপ্রা ইসোফেসিয়াল এবং সাব ইসোফেসিয়াল পেছন থেকে উঠে একজোড়া স্নায়ু যোজকের সাহায্যে স্নায়ু গ্রন্থিগুলো যুক্ত থাকে। একে অনেক সময় এই যে আমরা তিনটে একসাথে যেটা সেটাকে আমরা বলেছি যে বক্ষীয় স্নায়ু, এখানে যেরকম 4-5-6, এটাকে আমরা বক্ষীয় স্নায়ুতন্ত্র স্নায়ুরজ্জু বলে থাকি, যেটাকে আমরা থোরাসিক গ্যাংলিয়ন বলেছি। স্নায়ুগ্রন্থিগুলো উদরের বিভিন্ন খণ্ডকে অবস্থান করে এবং এদেরকে অ্যাবডোমিনাল গ্যাংলিয়ন বলে থাকে। প্রত্যেকটাতে অ্যাবডোমিনাল, এটা ফার্স্ট অ্যাবডোমিনাল গ্যাংলিয়ন, এটা হচ্ছে লাস্ট অ্যাবডোমিনাল গ্যাংলিয়ন। বক্ষীয় স্নায়ুগ্রন্থিগুলো পা, ডান্না প্রভৃতি চলনাঙ্গে স্নায়ু সরবরাহ করে। এই থোরাসিকগুলো বক্ষে যেহেতু লেগ থাকে, সেজন্য এই লেগে হচ্ছে স্নায়ু সরবরাহ করে। এরপরে হচ্ছে কোনো কোনো কীটপতঙ্গে বক্ষীয় স্নায়ুগ্রন্থি একত্রে মিশে থাকে। এই অনেক অনেকের ক্ষেত্রে এই বক্ষীয়গুলো একসাথে ফিউজড হয়ে থাকে। এরপরে আছে হচ্ছে ভিসেরাল নার্ভাস সিস্টেম, এটাকে আমরা বলছি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এবার আমরা চলে যাব হচ্ছে ভিসেরাল নার্ভাস সিস্টেম। ভিসেরাল নার্ভাস সিস্টেমে যদি আমরা দেখি, এটাকে আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমও বলে থাকি। এটি পরিপাক নালীর সামনের অংশে এবং রক্তনালীর ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটি তিন অংশে বিভক্ত। এটাকে আমরা ইসোফেজিয়াল বা স্টোমোডিয়াল সিম্প্যাথেটিক সিস্টেম বলে থাকি। ভেন্ট্রাল সংবেদনশীল তন্ত্র এবং পুচ্ছদেশীয় সংবেদনশীল তন্ত্র বিভক্ত করে থাকি। এটা অনেক সময় পাকস্থলীয় স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত থাকে, একে নামে পরিচিত, এবং সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকে। এটি অগ্রপৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী এবং হৃদযন্ত্র এবং অন্যান্য কিছু অঙ্গে স্নায়ু বিস্তার করে।
এখানে ফ্রন্টাল গ্রন্থি থাকে, যেমন এখানে আমরা দেখছি যে এখানে কি থাকে, ফ্রন্টাল গ্রন্থি থাকে, এখানে রিকারেন্ট নার্ভাস সিস্টেম থাকে, যে এখানে রিকারেন্ট নার্ভাস সিস্টেম থাকে, এবং এখানে হাইপ্রোসেরিব্রাল গ্যাংলিয়া থাকে, এখানে যেরকম হাইপ্রোসেরিব্রাল গ্যাংলিয়া থাকে, এখানে ভেন্টিকুলার নার্ভাস সিস্টেম দুটি একসাথে যুক্ত থাকে, হাইপ্রোক্লসিক্যাল গ্রন্থি কর্পোরা কার্ডিয়াকা এবং কর্পোরা এলাইটার সাথে যুক্ত থাকে। এরপরে আছে হচ্ছে এগুলো সাধারণত গ্রাসনালি স্নায়ুতন্ত্র কীটপতঙ্গের যে এইগুলো স্পাইরাকলগুলো সেগুলোকে মুখ খোলা ও বন্ধ রাখতে সহায়তা করে, এবং এখানে সাধারণত ল্যাব্রাল পেশি, ম্যান্ডিবুলার পেশি এবং লালাগ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। এখানে আমরা যে ছবিটা দেখেছি এটা হচ্ছে ফরফিকুলাটা, ফরফিকুলাটা স্পিন একটা নার্ভাস সিস্টেমের চিত্র আমরা দেখেছি। এবার আমরা চলে যাই যদি আমরা পুচ্ছদেশীয় বা কডাল বা ভেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ভেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এটা সেটাই আমরা একটু আগে বললাম যে কী করে, শ্বাসরন্ধ্রের খোলা এবং বন্ধকে নিয়ন্ত্রণ করে। এবার পুচ্ছদেশীয় যেগুলো ভিসেরাল তন্ত্র কীটপতঙ্গের দেহের পিছনে অংশে বিস্তৃত থাকে, যেমন পুচ্ছে থাকে, এটা উদরের শেষ প্রান্তে এবং স্নায়ুগ্রন্থি প্রজনন তন্ত্র এবং পুচ্ছের নালী পেছনের অংশে স্নায়ু সরবরাহ করে। এরপরে আসছে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে পেরিফেরিতে যেগুলো থাকে সেগুলো কেন্দ্রীয় এবং ভিসেরাল স্নায়ুতন্ত্রের উৎপন্ন শাখা প্রশাখা থেকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র তৈরি হয়, যেমন স্নায়ুতন্ত্রের দুপ্রকার কোষ থাকে, যেমন দ্বিমেরু এবং বহুমেরু। আমরা একটু আগে দেখেছিলাম দ্বিমেরু এবং বহুমেরু নিউরনগুলো, দ্বিমেরু নিউরনগুলো কিউটিকুলার কোষ থেকে উঠে ত্বকের অনুভূত শ্রবণ লোমের সঙ্গে যুক্ত থাকে। এরপরে এরা সারা দেহে বিস্তৃত শাখা প্রশাখার মাধ্যমে অ্যান্টিনার মাধ্যমে বিভিন্নাঙ্গে হচ্ছে অনুভূতি প্রকাশ করে। এসব অঙ্গগুলো অ্যান্টিনা, টার্সি, পাল্প, ল্যাবেলাম, অভিপোজিটর, সার্সি এগুলোতে হচ্ছে স্নায়ু উদ্দীপনা সরবরাহ করে, এবং চক্ষু এবং টিম্প্যানাম নামক সংবেদী অঙ্গগুলো এতে সহায়তা করে। এরপরে আছে হচ্ছে অটোনোমিক নার্ভাস সিস্টেম, অটোনোমিক নার্ভাস সিস্টেম সাধারণত স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যেটা সে নামে পরিচিত, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের অস্তিত্ব প্রমাণ করেছে এ তন্ত্র কোলিনার্জিক স্নায়ু নামে স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত এবং বক্ষাঞ্চলে স্নায়ুগ্রন্থি থেকে উৎপন্ন হয়। এ তন্ত্রের মাধ্যমে নিম্নোক্ত কার্যাবলী হয়ে থাকে, কি কি হয়ে থাকে, এটি কীটপতঙ্গের উপাঙ্কে হিমোলিম সঞ্চালন নিয়ন্ত্রণ করে, শ্বাসরন্ধ্রের সাহায্যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ নিয়ন্ত্রণ করে, এবং পানিসম্মতা নিয়ন্ত্রণ এবং আইসো অসমোসিস নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই এই ছিল আমাদের মোটামুটি সংবেদ। আমরা যদি এবার একটু একটা ছবি এঁকে তোমাদেরকে বোঝাইতে চেষ্টা করি, আচ্ছা দেখি একটা ছবি আঁকানোর চেষ্টা করি। এতক্ষণ আমরা যে নার্ভাস সিস্টেমের অংশগুলো দেখছিলাম তার মধ্যে দুইটা ছবি আমি এখানে এঁকেছি, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে ইসোফেসিয়াল নার্ভাস সিস্টেম। যেটা কথা আমরা বললাম পেরিফেরাল নার্ভাস সিস্টেমে দুই ধরনের নার্ভ থাকে, একটাকে বলছে বাইপোলার এবং হচ্ছে মাল্টিপোলার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইপোলার এবং মাল্টিপোলার নার্ভাস সিস্টেম। এখানে এই যে নার্ভাস সিস্টেমগুলো যে অ্যাক্সন ডেন্ড্রাইটের সাথে আমি রাফলি এঁকেছি কীভাবে সাইনাপসের মাধ্যমে যায় সেটাকে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলেছি। এখানে আছে হচ্ছে ডিকটাইপটোরা এবং অর্থোপটেরা, এটা আছে ডিকটাইপটোরাদের ক্ষেত্রে আর এটা আছে হচ্ছে অর্থোপটেরাদের ক্ষেত্রে হচ্ছে ইসোফেসিয়াল নার্ভাস সিস্টেম। ইসোফেসিয়াল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ফ্রন্টাল কানেক্টিভ যেটা সেটা এই দুইটাকে বলা হচ্ছে, আর এই দুইটা হচ্ছে প্রোকারেন্ট নার্ভাস সিস্টেম আর এটা হচ্ছে তাদের ব্রেন। এখানে হচ্ছে আমরা কর্পোরা এলাইটা এবং কর্পোরা কার্ডিয়াকার কথা বলেছি, এখানে কর্পোরা কার্ডিয়াকা এবং কর্পোরা এলাইটা, এখানে কর্পোরা কার্ডিয়াকার নার্ভাস কর্পোসিসের মাধ্যমে যুক্ত থাকে, এবং এখানে হাইপোসেরিব্রাল গ্ল্যান্ড, এখানে হাইপোসেরিব্রাল গ্ল্যান্ডের মাধ্যমে যুক্ত থাকে, এবং এটাকে হচ্ছে ইনগ্ল্যাভিয়াল নার্ভ গ্ল্যান্ড বলা থাকে, আর এটা হচ্ছে রিকারেন্ট নার্ভ। এর মাধ্যমে হচ্ছে ইসোফেসিয়াল নার্ভাস সিস্টেম দুইটা ইনসেক্টের ক্ষেত্রে আমরা বললাম যে একটা হচ্ছে ডিকটাইপটেরা আর একটা হচ্ছে অর্থোপটেরা। তাইলে আমরা চার রকমের নার্ভাস সিস্টেমের ছবি দেখলাম এবং এটা কিভাবে হচ্ছে দেহ থেকে হচ্ছে বাইরে থেকে উদ্দীপনা দেহের ভিতরে মাসেল বা কোষে সব কোষে নিয়ে আসে এবং দেহের ভিতর থেকে বাহিরে উদ্দীপনা প্রকাশ করে, এবং কার ক্ষেত্রে কী ধরনের অঙ্গ এবং গ্রন্থি তার কী কী ধরনের কানেক্টিভ এবং কমিশিওর থাকে এবং গ্যাংলিয়া থাকে আমরা দেখলাম। এই হচ্ছে আমাদের মোটামুটি কীটপতঙ্গের নার্ভাস সিস্টেম। এখানে আমি চেষ্টা করেছি
যে নার্ভাস সিস্টেমের প্রথম যে একক নিউরন, নিউরনের গঠন এবং নিউরনের সাহায্যে কীভাবে হচ্ছে স্নায়ু উদ্দীপনা প্রকাশিত হয় সেটা আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। এরপরে আমরা হচ্ছে আসল যে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের গঠন সেখানে আমরা বলেছি হচ্ছে চার রকমের স্নায়ুতন্ত্র দেখাচ্ছি, সেই স্নায়ুতন্ত্রের গঠন আমি ছবি এঁকে বলার চেষ্টা করেছি এবং উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের বোধগম্য হবে। যদি কোথাও সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এবং কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আজ এখানে শেষ করার চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।